নমস্কার, আজকে আমি রান্না করব ডুমুরের ডালনা। তো তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এবার আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর। আর ডুমুরটা আমি আগের দিন রাতে কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সকালে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো দিয়ে এবার আলু আর ডুমুর দুটোই খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, দেবো অল্প চিনি, নিরামিষে রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি অল্প জল, এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো গরম মশলার গুঁড়ো অল্প। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম, দিলাম ঘি। রান্নাটা হয়ে এসছে, তো ঘি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। একটু পরে চাপাটা খুলে নিলাম, রান্নাটা রেডি। তো যদি ভালো লাগে আমার ডুমুরের ডালনা রেসিপি জানাবেন। নমস্কার।